মন্দিরে ঢোকার আগেই সাবস্ক্রাইব বাটনে মাথা ঠুকে ঘন্টা বাজিয়ে ভেতরে ঢুকে আসুন। অবশেষে আমরা বাড়িপুরে চলে এসেছি, সকাল 9টার সময় বেরিয়ে এখন রাত 9টা। তো সবাই বুঝতেই পারছেন, সবাই খুব টায়ার্ড, পা চলছে না। আর এই দেখুন, আমার সঙ্গে এই মহামানব, আরেকজন মহামানব, এই আর একজন এই। তো ভাবছেন কোথায় গিয়েছিলাম? চলুন আপনাদেরও নিয়ে যাই কলকাতা পেরিয়ে হাওড়ার শ্রীরামপুরের একটা জায়গায়, যেখানে জিটি রোড থেকে গঙ্গার পার পর্যন্ত 29 একর অর্থাৎ 12,63,240 স্কোয়ার ফুটের একটা বিশাল বড় জায়গায়, যেখানে 22টা টাওয়ার এবং 4820টা ফ্ল্যাট রয়েছে। এত বিশাল বড় ইমারতের সামনেও রয়েছে সুন্দর মন ভালো করা পরিবেশ, যেখানে গঙ্গার পারও রয়েছে এবং যেখানে ইঞ্জিনিয়ারিং আর ইমাজিনেশন একসঙ্গে বাসা বেঁধেছে। নাম অ্যালকোভ গ্লোরিয়া, প্রজেক্ট নেম নিউ কলকাতা। সত্যিই তাই, কলকাতাকে নতুন নাম দেবে এই প্রজেক্ট। সো লেটস স্টার্ট ইট। কলেজ থেকে বাস রওনা দিল 10:30 সময়। এভাবেই বাস ধীরে ধীরে চলতে থাকলো বাড়িপুরের মেন রোড ধরে, এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এবং বাসে চলতে থাকলো গান, নানান রকম সঙ্গীত। এভাবে বন্ধুদের সঙ্গে একটু আধটু গল্প করতে করতে এবং গান শুনতে শুনতে আমাদের বাস কলকাতার মধ্যে একটু করে ঢুকে গেল। তারপর আমরা সম্মুখীন হলাম কলকাতার সেই চিরপরিচিত জ্যামের, যেটা আমাদের অনেক লেট করিয়ে দিল। এভাবেই আমাদের 1.5 ঘন্টা পথ ধীরে ধীরে চলতে থাকলাম। তারপর আমরা চলে এলাম পাটুলিতে। পাটুলিটা পেরোতে পেরোতে কিছু বন্ধুদের সঙ্গে খুনসুটি করলাম। দেখুন, এই হলো আমাদের চয়ন, তার পাশে বিট্টু, এই হলো অভিষেক, আজাহার এই ফার্স্ট ইয়ার, এবং পিছনে সব থার্ড ইয়ারে বসে আছে। এই যে বাস ধীরে ধীরে চলছে আর সন্দীপ স্যার বসে বসে আর উপভোগ করছে। এই সেই জ্যাম, এ হলো আমাদের অনুপম, আরে অনুপম। চয়ন, আকাশ, কয়েকটা স্মৃতি থেকে গেল আমাদের মনে এবং আমাদের মোবাইলের স্টোরেজে। তারপর আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম সায়েন্স সিটির কাছে। আমরা যখন সাইটে পৌঁছালাম, তখন এইরকম একটা গল্ফ কার এবং একটি মারুতি করে আমাদের মেন সাইটে নিয়ে যাওয়া হলো। সেখানে আমরা দেখতে পেলাম 29 একরের বিরাট জায়গা এবং অর্ধেক সম্পূর্ণ কমার্শিয়াল বিল্ডিং। ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম যে কিছু অফিসিয়াল কারণের জন্য আমাদের শু কভার পরিয়ে দেওয়া হয়েছে। তারপর আমাদের 3 ঘন্টার জার্নিকে 1 মিনিটে রেস্ট ফ্রি করে দিল এই গানটা। তারপর আমরা দেখলাম ইন্টেরিয়র ডিজাইন সত্যি ইনোভেটিভ। তারপর আমরা ধীরে ধীরে লাঞ্চ চাললাম। তারপর আমাদের অ্যালকোভ গ্লোরিয়ার হিস্ট্রি এবং নেক্সট প্ল্যানগুলো দেখানো হলো। তারপর নিউ কলকাতা প্রজেক্টের আর্কিটেকচার ভিউ আমাদের দেখানো হলো, এবং একজন মার্কেটিং কমিটির হেড, সে আমাদের এটা এক্সপ্লেন করলো। সেই ভিডিওটা আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দেবো এবং আমার ফেসবুক পেজটাও লাইক করে দেবেন। দুটোর লিঙ্কই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সো ফলো করে নেবেন। 9.5 মিটার হাইটটা, 10 মিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তো তোমার আরামসে ফায়ার ইঞ্জিন ঢুকে যেতে পারবে। এতে ফায়ার সেফটির ব্যাপারটা আমরা ওটাকে টেক কেয়ার করবো।
আচ্ছা, আমরা এই যখন কাস্টমাররা ঢুকছে, ক্লায়েন্টরা গাড়ি নিয়ে ঢুকলো, ঢুকে এখান থেকে বেরোলো, আমরা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সগুলোর মধ্যে ঢুকে গেলো। আমার কমার্শিয়ালের সাথে যেভাবে এই ল্যান্ড পার্সেলটা আন্ডারপাস দিয়ে যুক্ত বা কানেক্টেড, সেইভাবেই এই ল্যান্ড পার্সেলটাও আমার এই ল্যান্ড পার্সেলের সাথে আন্ডারপাস দিয়ে কানেক্টেড। প্রজেক্টের কোনো জায়গায় যাতে ক্লায়েন্টদের গাড়ি নিয়ে যেতে অসুবিধা না হয়, তার জন্য আমরা দুটো আন্ডারপাস দিয়েছি। ইটস ওয়ান অফ আ কাইন্ড ইন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রমোটার আমার নলেজে নেই যারা দুটো আন্ডারপাস বানিয়েছে পুরো প্রজেক্টে যাতে গাড়ি নিয়ে যেতে কিছুক্ষণের মধ্যে। তারপর আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম। আমরা সবাই মিলে রেসিডেন্সিয়াল এরিয়ায় ঢুকলাম, যেখানে তিনটে টাওয়ারের কাজ হচ্ছিল। হ্যালো, কেমন লাগছে? বাঙালি আনা মুছে যায়নি, বেঁচে আছে, অসাধারণ। আমি বাংলা গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। আমাদের হেলমেট দেওয়া হলো এবং আমরা সাইডে প্রবেশ করলাম। অসাধারণ, একটা অসাধারণ, ও হো, ফাটাফাটি। একজন ইঞ্জিনিয়ার আমাদের এটা বোঝাচ্ছেন এবং আমরা মন দিয়ে বলছি। এই হলো সেই বিল্ডিং এবং এই লিফটে করে আমরা এবার 12 তলায় উঠব। একবারে একসঙ্গে 15 জন এই লিফটে উঠতে পারবে। এবং আমরা সবাই মিলে এর মধ্যে লোড হয়ে গেছি এবং আস্তে আস্তে লিফটটা উপরের দিকে উঠবে। এবং লিটারালি আমাদের পা কাঁপছিল তখন, এবং উপর থেকে এই গঙ্গা দেখা যাচ্ছে যখন আমরা উঠছিলাম। কেজিএফ কেজিএফ ফিলিং আসছিল। উঠে আমরা এই ভিউটা পেলাম। এবং এখানকার যে কিচেন তার সাইজ এরকম। এবং বাকিরাও চলে এসছে পরের লিফটে করে। এবং হলুদ টি শার্ট পরে যিনি আছেন তিনি হলেন এখানকার সাইড ইঞ্জিনিয়ার, এবং তিনি আমাদের বোঝাচ্ছেন কী করে ক্র্যাক হলে সেটাকে কীভাবে রিকভার করা যায়, কেটে কী করে সেটা রিকভার করা যায় সেটা বোঝাচ্ছিলেন আমাদের। এবং ওখানকার বেচিং প্ল্যান্ট এটা, এবং এটা হলো অ্যালুমিনিয়াম শাটারিং যার মধ্যে ফ্রি ফ্লো কংক্রিট একবারেই কাস্টিং হয়ে যায়। ওখানকার ভিউ এটা। এবং এইগুলো হলো কৌশিকের তোলা কয়েকটি সুন্দর ছবি। এগুলো হলো রিইনফোর্স রড, এগুলো বিভিন্ন সাইজের, 12 mm, 18 mm। এবং এইগুলো হলো ওখানকার ওয়ার্কার। গঙ্গার ভিউ এটা। এবং এইগুলো একটা জিনিস বলতে চাই, এই যে দেয়ালের মধ্যে ফুটো ফুটো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো আসলে একটা কিউরিং কম্পাউন্ড দিয়ে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে এগুলো কিউরিং করছে।
এবং তারপরে আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তার ওই আবার নিচে চলে গেলাম অনেক রিস্ক নিয়ে। তারপর আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সবাই নামলাম, কারণ অনেক অ্যালুমিনিয়াম শাটারিং এখনও খোলা হয়নি, সব এখনও সেট হয়নি, অনেক কংক্রিট। সিঁড়ি দিয়ে নেবে আমরা আবার সেই লিফটের কাছে পৌঁছে গেলাম। তারপর একসঙ্গে সবাই মিলে লিফটের মধ্যে ঢুকলাম এবং লিফট আবার নিচের দিকে নামতে শুরু করলো। তারপর লিফট থেকে নেবে আমাদের প্রথম কাজ, আপনারা জানেন, সেলফি তোলা, বিভিন্ন পোজে ছবি তোলা। দেখুন, আজহার, আকাশ, অনুপম, এই অভিষেক এবং এটা কৌশিক। আমাদের সাইড ভিজিটের তোলা কয়েকটি ছবি। সেই দিন ফেরার সময় মৃদু হাওয়ার মধ্যে অন্যরকম একটা ফিলিং এলো এবং কানে বাজতে থাকলো গান। এবং অনুপম রায়ের কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, আর জল ছবি রংমশাল স্কুল ছুটি হজমিরা রূপকথার গল্প বল বন্ধু চল। গান শোনার ফাঁকে ফাঁকে এই সব হলো। অবশ্যই আমরা বাকি করে চলে এসেছি, সকাল 9টার সময় বেরিয়ে এখন রাত 9টা। তো সবাই বুঝতেই পারছেন সবাই খুব টায়ার্ড, পা চলছে না। তাই দেখুন আমার সঙ্গে মহামানব, আজ মহামানব এই যে আজ চলেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, আপনি দেখতেই পাবেন। অনেক খাটনি আছে, 9টার সময় বেরিয়ে আর রাত 9টার সময় পুরো 12 ঘন্টা ধরে ভিডিও শ্যুট, পুরো ডিউটি করে এলাম আমরা। আর ইন্ডাস্ট্রিতে এত রকম যে টেকনোলজি, নিউ টেকনোলজি এসছে এখানে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবং সাবস্ক্রাইব করুন। তো বাসের যে বেল আইকনটা সেটাও প্রেস করুন আমার ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো বাই।